যে কথা বলছিলাম যে অনির্বাণের অগ্রিমারে আজকের বিতর্কের কথা আপনাদেরকে বলবো। আজকে উৎসবের একটি মঞ্চে লোকে বললে বলবেন যে নির্দিষ্ট করে তথ্য দিয়ে বলতে গেলে বলতে হবে যে ঈদের মঞ্চ। কিন্তু শুধুই কি ঈদের মঞ্চ? ঈদের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী প্রথম এটা বললেন বা ঈদের মঞ্চ থেকে প্রথমবার এমনটা বললেন তা তো নয়। এর আগে দুর্গাপূজার উদ্বোধনে গিয়েও আমরা মুখ্যমন্ত্রীকে একইভাবে রাজনৈতিক বক্তব্য বলতে শুনেছি। তার মানে সাদা কথায় সোজা কথায় উৎসবের মঞ্চ, যে উৎসব নাকি সবার বলে মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। যদি উৎসব সবার হয় তাহলে উৎসবের মঞ্চও সবার। সে মঞ্চে এই বিজেপি এনআরসি সিএএ এসব জুজু দেখানোর অর্থ কী? যাদের সঙ্গে আজকে উৎসবের মঞ্চে উৎসবের আনন্দ খুশি ভাগ করে নিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তাদের মধ্যে কেউ কেউ একজন মুখ্যমন্ত্রী যাদের সামনে কথা বললেন তারা কেউ একজনও বিজেপিকে ভোট দেননি দেবেন না কথা কেউ হলফ করে বলতে পারেন? আর যদি নাও দেন তার সঙ্গে এই উৎসবের মঞ্চের কি সম্পর্ক? ঠিক যেভাবে দুর্গাপূজার মঞ্চে দাঁড়িয়ে যদি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিয়ে ভয় দেখানো হয়, যদি কেন্দ্রীয় সরকারের কোনো কর্মসূচি সরকারের কর্মসূচি এনআরসি সিএ তা নিয়ে ভয় দেখানো হয়, তাহলে সেটাও যেরকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঈদের মঞ্চ থেকে অনুষ্ঠান মঞ্চ থেকে এনআরসি নিয়ে ভয় দেখানো, নির্দিষ্টভাবে সংখ্যালঘুদের কেউ বিপদে ফেলতে চাইছে নাম না করে হলেও ওরা ওরা করে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা, কখনো নাম করে সরকারের কর্মসূচির কথা উল্লেখ করে ভয় পাওয়ানোর চেষ্টা করা, আসলে উৎসবের মঞ্চ ভাগ করছেন কে? আসলে সবার উৎসবকে নির্দিষ্ট কিছু মানুষের উৎসবে পরিণত করছেন কে? এভাবে উৎসবের মঞ্চ থেকে ধর্মবিশ্বাস রাজনীতি বিশ্বাসের কথা বলা কি? যিনি রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন তার সাজে উচিত, বিশেষ করে তার যিনি বারবার প্রতি ক্ষণে ক্ষণে এমন অভিযোগ করেন, যার দল অভিযোগ করে, আজও অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে অভিযোগ করেছেন এই দেশকে নাকি ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংকের জন্য বিভক্ত করার চেষ্টা করছে বিজেপি। আসলে কারা করছে? উৎসবের মঞ্চ থেকে যারা রাজনীতির কথা বলে তারা না? আসবো বিতর্কে তারা আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিবারই ইফতারে যোগদান করি, তার কারণ আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। ঠিক, ধর্ম যার যার উৎসব সবার, এটাই তো এই বাংলার বিশেষত্ব। এখানে রহিম হাত লাগায় দুর্গাপূজার প্যান্ডেলে, একসঙ্গে ইফতার করে রাম ও রহিম। রমজানে কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় বন্ধু বান্ধব নিয়ে খুঁজতে বেরোয় রাম শ্যাম যদু মধুরা। কিন্তু উৎসব থাকে উৎসবে, স্বার্থ থাকে না। যে রাজনৈতিক স্বার্থই দেখল এবছরের ঈদ, উৎসবের মঞ্চ ব্যবহার হলো রাজনৈতিক স্বার্থে। মুসলিম কো ভোট তোড় দেঙ্গে কিসকা বাত মত সুনিয়ে ফির এনআরসি লেকে আয়া মে বলা মে তো নেই করনে দেগা লড়েঙ্গে হম হিম্মত সে কাম করেঙ্গে লেকিন হম নেহি ডরেঙ্গে। লক্ষ্য বিজেপি কে চ্যালেঞ্জ, কিন্তু সেই পথে হাঁটতে গিয়ে তো উৎসব আর উৎসব থাকলো না। কেন এত মরিয়া তৃণমূল সুপ্রিমো? ভয় পাচ্ছেন? সাগরদিঘি নির্বাচনে ভরাডুবির পর কি রাজ্য জুড়ে দুর্নীতি বিরোধী ক্ষোভে ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুনের আঁচ টের পাচ্ছেন তৃণমূল নেত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমকে ভোটার করে রেখে দিয়েছে, ভোট ব্যাংক করে রেখে দিয়েছে। তাদের প্রতি যদি মিনিমাম সহমর্মিতা থাকতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলতেন না। 10 জন 100 জন 1 লাখ 20 হাজার মুসলিমকে এক জায়গায় পেয়েছেন, অমনি রাজনীতির কথা বলে এসছেন। এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত ঘৃণার, এর থেকেই বাংলায় সাম্প্রদায়িকতার জন্ম নেয়। উনি চিরকালই যে কোনো মঞ্চে, ওর কোনো বোধ বুদ্ধি নেই তো, যে কোনো মঞ্চ, সরকারি মঞ্চ হোক, ধর্মীয় মঞ্চ হোক, যে কোনো মঞ্চকেই উনি ব্যবহার করেন ওর নিকৃষ্ট ক্ষুদ্র স্বার্থে। তার বাইরে উনি কথা বলতে পারেন না, কথা বলতে জানেন না। এনআরসি সিএএ এই সমস্ত প্রবলেমের উদ্গাতা হচ্ছেন কিন্তু মমতা নিজে। বিজেপির শাসনকালে সারা ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে, তাদের অবস্থা কত তলানিতে, সেটা আমরা বারবার দেখছি।
এবং আবার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষগুলোকে তারা দেশছাড়া করার পরিকল্পনা করেছে সেটা তারা খুব ভালো মতোই উপলব্ধি করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বঙ্গ সফরে এসে দলের কর্মীদের লোকসভায় 35 টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। মাস কয়েক আগেই সাগরদিঘিতে অধীর চৌধুরীর চওড়া হাসিও জানান দিয়েছে বাংলা এবার বিকল্প খুঁজছে। গ্রামে গ্রামে দিদির দূতেরা তো টের পেয়েছেন ক্ষোভ রাগ যন্ত্রণার ধার কতটা। তাই কি এবার উৎসবও আর উৎসব থাকছে না? বিশেষ বিশেষ আবেগে সুরসুরি দিয়ে মিথ্যে ভয় তাড়াবার অজুহাতে তৃণমূল সুপ্রিমো ভোট ব্যাংকটা আগলে রাখতে চাইছেন। আপ লোকো দোয়া করে, আপ লোকো মেহরবানি করে। রিপাবলিক বাংলা।